me ma'am, আমি ডাক্তার দেখাবো। আপনার স্লিপ আছে? আমি শু পরে আসছি, স্লিপ না। আমি বুঝাইতে চাইতেছি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ। না, ওইটা আমার নেই। কেন, ওইটা ছাড়া ডাক্তার দেখাতে পারবো না? ওয়েট, মাত্র 65 কেজি। মানে? কেন, আপনি তো মাত্র জিজ্ঞেস করলেন আমার ওয়েট, তাই আমি বললাম। শুনুন, আগামীকাল সকালবেলা আপনার পোর্সাপ টেস্ট করব। এই বোতলে আপনার পোর্সাপ নিয়ে আসবেন। তো টেস্ট কি আপনি করবেন না আপনার সহকারী করবে? আরে না, আমি নিজেই টেস্ট করব। পোর্সাপের বোতল তো ঠিক আছে, কিন্তু চানা চুরালেন কেন? না, ভাবলাম খালি মুখে টেস্ট করবেন ব্যাপারটা খারাপ দেখায় না, তাই চানা চুরালাম। চানা চোর সাথে টেস্ট করে মজা পাবেন। ডাক্তার সাহেব আমাকে তাড়াতাড়ি ওষুধ দেন, দাঁতের ব্যথায় সারা রাত ঘুমাতে পারি না। আপনাকে তো আমি খুঁজছি। কেন? না, আমার তো একজন নাইট গার্ড দরকার। ডাক্তার সাহেব, আমার পোস্রাব হয় না, জ্বালাপোড়া করে। মেশিন নষ্ট হয়ে গেছে, পাল্টাইতে হবে। কি বলেন ডাক্তার সাহেব, এটা কেমনে সম্ভব? আরে, যে মেশিন দিয়ে আপনার টেস্ট করব সেটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনার খাবার সবসময় ঢাকা রাখবেন। ঢাকা তো অনেক দূরে, কুমিল্লায় রাখলে চলবে? আরে, আপনার কি খবর, এখন কেমন আছেন? কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হচ্ছে না, তবে হয়েছে কি, এখন দম নেওয়ার সময় সারা সময় বুকের ভেতর টিকটিক শব্দ করে। আই তো বলি, আমার এত দামি ব্র্যান্ডের ঘড়ি কোথায়? আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি সত্যি বলতেছেন আমি চশমা নিলে পড়তে পারবো? নিশ্চয়ই, কেন পারবেন না? আমি তো আগে পড়তে পারতাম না, যাক চশমা নিলে তাও পড়তে পারবো। ডাক্তার সাহেব, আমাকে কুকুরে কামড়েছে। আপনি কি জানেন না আমার রোগী দেখার সময় বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত? আমি তো জানি, কিন্তু হতচ্ছাড়া কুকুরটা তো আর জানে না। আচ্ছা, তাহলে এই মলমটা আপনি যেখানে ব্যথা পেয়েছেন সেখানে লাগাবেন। ব্যথা তো যায় নাই। তা মলমটি আপনি কোথায় লাগিয়েছিলেন? খাটের কোনায়। মানে? কেন, আপনি তো বলেছেন যেখানে ব্যথা পেয়েছি সেখানে লাগাতে। মনে হয় ওষুধটাই কাজ করেছে। আজ আপনার কাশির আওয়াজটা বেশ ভালো ঠেকছে। ভালো তো হবে, কাল সারা রাত জেগে কাশির প্র্যাকটিস করেছি না। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান, আমি মনে হয় 10 মিনিটের মধ্যে মারা যাব। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসছি। ডাক্তার সাহেব, আমি আমার ওজন কমাতে চাই। তাহলে আপনি প্রতিদিন 5 কিলোমিটার করে দৌড়াবেন। ডাক্তার সাহেব, আমার ওজন তো অনেক কমছে, কিন্তু আমি বাড়ি যাব কেমনে? আমি প্রতিদিন 5 কিলোমিটার করে দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে 1825 কিলোমিটার দূরে চলে আসছি। ডাক্তার সাহেব, আমার পেটে অনেক গ্যাস, কিন্তু ভালো দিকে যে আমার গ্যাসে কোনো গন্ধও নেই, শব্দও নেই। এখানে বসে আমি 15-20 বার গ্যাস ছেড়েছি, কিন্তু কেউ টেরই পাইনি। এই ওষুধটা খান, আর 1 সপ্তাহ পরে আসবেন। ডাক্তার সাহেব, এটা আমাকে কি ওষুধ দিলেন? আমার গ্যাসের শব্দ নেই, কিন্তু জঘন্য গন্ধ। আপনার নাক ঠিক হয়ে গেছে, এবার আপনার কানের চিকিৎসা করতে হবে। আই এম সরি, আপনার ছেলে মারা গেছে। আব্বু, আমি তো বলি নাই। চুপ বিয়াদব, তুই কি ডাক্তারের চেয়ে বেশি বুঝিস নাকি? ডাক্তার সাহেব, আমাকে বাঁচান, যখন আমি জেগে থাকি মনে হয় আমার পাশে জিরাফ বসে আছে। আবার কখনো কখনো শিম্পাঞ্জি খাওয়ার সময় ভাগ বসাতে চায়। তাছাড়া হাতি, গন্ডার, হরিণ তো আছেই। আমি এখন কি করব ডাক্তার সাহেব? আপনি মোটেই চিন্তা করবেন না, বাড়িতে একটা খাঁচা কিনে ঢুকে পড়ুন। ডাক্তার সাহেব, বেশি দিন বাঁচার উপায় কি? জান গিয়ে বিয়ে করুন। কেন, বিয়ে করলে কি বেশি দিন বাঁচা যায়? তা যায় না, কিন্তু বিয়ে করলে বেশি দিন বাঁচার চেষ্টা করবেন না। আচ্ছা ডাক্তার সাহেব, দুনিয়াতে এত চিহ্ন থাকতে আপনার প্লাস কেন বেছে নিলেন? দেখুন, রোগী মরুক বা বাঁচুক, ডাক্তারের পকেট তো সবসময় প্লাসই থাকে। বলুন তো, 3 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 398। মঙ্গলবার 9। এটা আপনি কিভাবে বের করলেন? এটা তো খুবই সহজ, 398 থেকে মঙ্গলবার বিয়োগ করেছি। এখানে বসেন, আমি আপনার পরীক্ষা করব। আমার প্রস্তুতি নাই, আমি পরীক্ষা দিতে পারবো না। আরে, এটা ওই পরীক্ষা না তো, আমি আপনার রক্ত পরীক্ষা করব। আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিতেছি, ওষুধগুলো আপনি প্রতিদিন 1 চামচ করে খাবেন। ডাক্তার সাহেব, খালি ওষুধ খেলে চলবে না, চামচ খাইতে তো অনেক কষ্ট হইব। যান এখান থেকে বের হন। এক্সকিউজ মি, ফিসটা দিয়ে যান। আমি কি পরীক্ষা দিছি নাকি যে ফিস দেব?